উফ, কি অবস্থা! হ্যাঁ, সব কিছু ঠিকঠাক করে রাখবো কম্পাউন্ডার, না সব কিছু আমারই করণ লাগে। ম্যাডাম, আসতে পারি? আসুন আসুন, বসুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, তবে একটু একটা ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবো? চেঞ্জ মানে পরিবর্তন, আমার পরিবর্তন করতে হবে। দেখেন, আমরা তো মানুষের রোগ ভালো করি, মানুষকে পরিবর্তন করতে পারবো? আপনি ব্যাপারটা খুলা বলেন, আমি বুঝতে পারি। খুলে মানে আমার না ইচ্ছা, আমি ইচ্ছা। আপনি এত সুন্দর একটা স্মার্ট পোলা, আপনি কোনটা দুঃখে হিজলা হতে যাবেন বলুন? আমার না শখ, মানুষের শুনছে অনেক কিছু শখ, কেউ গায়ক হতে চায়, কেউ নায়ক হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আর আপনি চান হিজলা হইতে? হ্যাঁ, অনেকে হিজলা হয়েছে, আর অনেকেই আমার বুঝাইছে হিজলা তো ভাবতে যে দেখেন। আপনি অন্য কোনো কাজ করে খাইতে পারেন না? ভালো লাগে না বলো। ঠিক আছে, চার মনে যেটা চার, আপনার বোঝালে তো হবে না, একটা পুরুষ মানুষ যদি একবার জিজলা হয়ে যায়, কখনো কি আপনি পুরুষ হতে পারবেন আর কখনো হতে পারবেন না, একবার ভেবে রাখছেন? হ্যাঁ ভাবছি, অনেক ভাবছি, তারপরে যাক, তাহলে আর করার দরকার নেই। বাবা মা কি পারমিশন দেবে আপনাকে জিজলা বানাতে? তা অবশ্যই দেব না, কম্পাউন্ডার কম্পাউন্ডার মানুষের হিজলা থেকে পুরুষ হইতে চাই, মহিলা হইতে চাই, আর আপনি পুরুষ থেকে হিজলা হইতে চান? একটা কথা বলি আপনাকে, আপনি হিজলা হবেন, আপনি কিন্তু ছেলে মানুষ, আপনি কিন্তু মেয়ে মানুষ না, পরে কিন্তু অন্য দিকে সমস্যা হয়ে যাবে। আসলে আরে আপনার কোনো চিন্তা নেই, হিজলা হলে কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু একেবারে কাটতে হবে, কোনো সমস্যা নাই, এই ব্যাপার ভালো করে বুঝে তুমি বেটে যাও, আর যা করার। আচ্ছা ওরে বেটে নাও, বেটে নিয়ে কাজটা সেরে দাও। বেটে নিয়ে কাজটা সেরে দাও। আচ্ছা ম্যাডাম, আপনি কি ওটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন? আচ্ছা ঠিক আছে, আরে দাও না দাও না, এটা কাটার যন্ত্র আছে, তুমি দেখবা। ঠিক আছে, তবে একটা জিনিস তোমাকে আমি বলি, আসলে যারা মেয়ে মানুষ তারা তো ইজিভাবে করতে পারে মেয়ে হিজলাগুলো, কিন্তু পুরুষ তোমার তো সারা জীবন পাঁচা মারা দিতে দিতে একেবারে জান করবা। বাদ দেন তো, আমি ছেলে থাকতে মাসির কাছে যাই না, আর বই হিজড়াইলে পরে দাম খাই, আমার তো টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার সবকিছু একটু দেখি, দেখবে না দেখে তো বুঝুম না কোন যন্ত্র দিয়ে তোমার জিনিসটা কাটতে হবো, আর কাটার পর তোমার শরীরে দুর্বল না কি ঠিক থাকতে পারো কি না দেখতেছি। হ্যাঁ জিবাটা বাই করো, হ্যাঁ আঙুলটা একটু দেখি, কাটার পর ঠিক থাকতে পারবো কি না।
আচ্ছা তুমি কিছু মনে করো না, আমি তোমার যন্ত্রটা দেখতে চাই, তুমি দাও। তোমার তো এত বড় এত সুন্দর একটা জিনিস, আমার তো এত খুঁজে পাওয়া যায় না। আমি আমার তোমার জিনিস লাগে খুব কষ্ট হচ্ছে, তুমি এত সুন্দর একটা জিনিসটা কাইটে ফেলা দিবা? আমার তো লাগে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কেউ মনে করে পায় না আর কেউ কাইটে ফেলা দিতেছে, আমি পাইতেছি না। আমার স্বামী তো একেবারে ছোট, মানে কানও শুকানো যায় না। বলছিলাম কি, কিছু মনে করবেন না তো, আপনি তো জিনিসটা কাইতে ফেলেবেন। আর তাছাড়া আমার স্বামী তো মনে করেন একেবারে দুর্বল, মানে কোনো ওষুধও ধরে না। আমি যেহেতু এগুলো চিকিৎসা দিই, আমি ভালো করতে পারলাম না, সেই যেহেতু তার ভিতরে যেহেতু একটা রোগ ঢুকে গেছে, সে তো আমার তৃপ্তি দিতে পারে না, পারে না। বলছিলাম কি, এত সুন্দর জিনিসটা কাইটে ফেলে কেন? আদা রাখবেন আমার যেহেতু একবার সুখ দিতে। আপনারে ও আপনি ডাক্তার মানুষ, আমার হিজাব নাই দিবে, আপনি যদি চান তাহলে আমি আপনি সুখ দিতে পারি। আচ্ছা তাহলে একবার একটু আসেন আমার আসলে আপনার আরেকবারও বলি, আরেকবার ভাইবা দেখো, আপনি যে সুন্দরভাবে মজাটা দিলেন আর আপনার যে সুন্দর জিনিসটা, মানে ওই জিনিসটা তো কাইটা ফালাইলে আপনি মরে যাবেন গা। মরে যাবো গা? হ্যাঁ, আপনি হিজলা হইতে পারবেন না তো। আরে হিজলা যারা হয় তারা জন্মের থেকে তাদেরটা একেবারে ছোট, মানে কোনো দাঁড়া না, একেবারে ড্যামেজ। ওটা দেখো একটা ইঞ্জেকশন দিয়ে বা সাইডে একটু হালকা অপারেশন করে তাদেরকে হিজলা বানাতে। কিন্তু আপনি তো একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা যুবক, আপনার তো একেবারে কারেন্টের খাম্বার মতো নিষ্ঠম হয়ে থাকে। এই জিনিস কাটলে তো আপনার সাথে সাথে এখানে বরবাদ হয়ে মরে যাবেন না। তাই বলছিলাম আপনারও যেহেতু হিজলা হওয়ার শখ, আর আপনার তো মায়েরা তো কোনো কাজ করা যাবে না, আপনি একটা কাজ করুন, আলগা চুল লাগান, আলগা লিপস্টিক বা ওই কাপড় টাপড় পরা মেয়েদের মতন, তারপরে যে হিজলা সেটা টাকা উঠাবেন। আপনার কাছে না হলে বুদ্ধি পাতাম না, অন্য জায়গায় গেলে আমার কেটে ফেলতে মারা যেত আর হিজলতে পারতাম না। এখন তো আপনার কাছে সুখ পাইলাম, বুদ্ধিও পাইলাম, এখন থেকে কোন রোগীর ভালো সেবা দিয়ে দেখি তো আমার এত নাম গুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি যে বুদ্ধিটা দিচ্ছি এটি কাজে লাগান। আপনি আমরা যে সুখ দিলেন এই সুখটা আমি কোনো সময় মানে কোনো প্রয়োগ করি না। আপনার জিনিসটা আসে বিদায় আপনি এত সুখ পাচ্ছেন, এত সুখ দিতেও পারছেন আর নিতেও পারছেন, এখন যদি জিনিসটা কাইটে ফেলতাম আপনি কই থেকে দিতেন? ঠিকই তো, আমার মতন কি ভুলটা করতে চাইছিলাম, আমার মতন বুঝে আর কেউ না করে, বুঝছেন? আমি সবারই কোনো আমার যারা বুদ্ধি দিছে যে এইরকম করলে কিন্তু মরবি। হ্যাঁ বুদ্ধি আপনি বলে দিন সবাই। হ্যাঁ আচ্ছা তাহলে যান। হ্যাঁ কিন্তু কথা হলো সবার সাথে কিন্তু আপনি এটা করেন না, শুধু আমার সাথে করেন। আরে আমি সবার সাথে করি না, আসলে আপনার জিনিসটা ধরার পর থেকে না নিজের আর কন্ট্রোল করতে পারিনি সব বড়। আর আপনার আমার ভালো লাগে, ইচ্ছা করলো মাঝে মধ্যে আইসা এরকম একটা সুখ দিতে পারেন। ওই ডেদে কই বার্সা ছিলাম, ওই ডেদে কই বার্সা ছিলাম, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমি হিজরা থাকি আর যাই থাকি, কিন্তু আপনি তো জানেন আমি কি, আমি মাঝে মাঝে শুধু আপনার কাছে আমার বাইরে ঘুরে দিয়ে বুঝালেন। আচ্ছা ঠিক আছে।
চাইতে মন চাইতে আছে না জামু গা জান জান আবার ভিতরে রুকি আছে তো দেখতে হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বা চিন্তা আমো জীবন বাঁচলো কিছু কিছু রোগী ডাক্তার আছে এরা তো জীবনটা একেবারে শেষ করে দিত যাক উফ কি সুন্দর যে মজা দিল আমারে এখন তো আর স্বামী দরকার নাই অরে দিয়ে কান্দা